হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো আজ দেখতে পাচ্ছ ব্লগটা একদম অন্যরকমভাবে শুরু করলাম। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা আমি আজকে অন্যরকমই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমি রয়েছি আমার মা বাড়িতে, তো সেখানেরই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো মাসির বাড়িতে আমরা যেহেতু ছিলাম, তো মাসির বাড়ির থেকে স্নান ধান সেরে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছিলাম একটা স্কুলের সামনে। সেখানে আচারওলা বসে, ভীষণই ফেমাস এই আচার আর ভীষণ ভালো খেতে। এই যে সেই স্কুলটা দেখতেই পাচ্ছ। তো সেখান থেকে আচার কিনে আমরা মামা বাড়ি যাচ্ছি, বিকজ লাঞ্চটা মামা বাড়িতে করবো। মামা বাড়ি আর মাসি বাড়ি একদম পাশাপাশি হওয়ায় কিন্তু ভীষণ সুবিধা, আমরা যখন যেখানে ইচ্ছা সেখানে গিয়ে লাঞ্চ ডিনার যা ইচ্ছা করতে পারি। বোনের স্কুটি আছে যেহেতু, তাই জন্য এখানে আমরা বোনের স্কুটি করেই যাচ্ছি, তো আমাদের কিন্তু গাড়ি ভাড়াটা বেঁচে যাচ্ছে। আর এই দেখো মামা বাড়িতে আমরা সবাই চলে এসেছি, লাঞ্চেও বসে পড়েছি। তো দিদা মামি সবাইকে তো তোমাদের এর আগে আমি দেখিয়েছি। তো এই যে মামির হাতের লাঞ্চ এখানে করছি। এই যে রয়েছে এখানে তেলাপিয়া মাছের ঝাল, তার আগে খেলাম একটা ভেজিটেবিল ডাল, আর শাক ভাজাও ছিল। তো আমরা সবাই একসাথে এরকমভাবে লাঞ্চ করি। আর আমার দিদা যেহেতু হাঁটাচলা একদম করতে পারে না, তাই জন্য কিন্তু ওনাকে সবসময় তোমরা আমার ব্লগে শুয়ে থাকতে বেরোবে বসে থাকতেই দেখবে। তো লাঞ্চ টাঞ্চ শেষ করে আমরা যাচ্ছি বোনকে স্কুল থেকে আনতে। আর এটা হলো স্টার থিয়েটার, তো হাতিবাগানের ওপর দিয়ে যাচ্ছি। বোন পড়ে হচ্ছে সেন্ট পলস স্কুলে, তো হাতিবাগানেরই রয়েছে আর কি, শ্যাম বাজারের ব্রাঞ্চ। তো ওকে আনতে যাচ্ছি। আর এখানে দেখো হাতিবাগানে আমি এখানে মায়ের জন্য দুটো সবুজ চুড়ি নিচ্ছি, এটা বোনই কিনে দিল মাকে। তো আমি চুড়িটা দেখছি, তো চুড়িটা নিয়ে আমরা একটু হাতিবাগানটা ঘুরলাম। পুজোর কালেকশন কিন্তু চলে এসেছে, তো তোমরা যারা শপিং করতে চাইছো আসতেই পারো। আর যেহেতু এখন রাস্তাঘাটে ভীষণ মিটিং মিছিল চলছে, তো তোমরা একটু দেখে শুনে এসো যেদিন আর কি ফাঁকা পাবে। তো এই যে একটা ভীষণ পুরনো আর ভীষণ জাগ্রত শিব মন্দির, এখানে আমি বিয়ের আগে খুব আসতাম। আর এই দেখো বোনের স্কুলে চলে এসেছি। এই যে বোনের স্কুলটা সেন্ট পলস ডে স্কুল। তো এখানে আমার এই মাসির মেয়ে মানে লিসা, ও পড়েছিল, আর এই যে বোনও পড়ে আর কি স্কুলে। তো ওকে নিয়ে বাড়ি চলে আসার পর বিকেলবেলা আবার বেরিয়ে পড়লাম, যেহেতু সেদিন আমরা বাড়ি চলে আসবো। তো বিকেলবেলাটাও আমরা নষ্ট না করে একটু ঘুরে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কটিস চার্চ স্কুল, এরই অপোজিটে বসে হচ্ছে এই ঘুগনিওয়ালা দাদু। এনার ঘুগনি ভীষণ ফেমাস আর খুব সুন্দর খেতে, তো সেই ঘুগনিটাই নিলাম। নিয়ে তারপরে আমরা মা বাড়িতে আবার ব্যাক করছি, যেহেতু বাড়ি ফিরবো তার জন্য। তো এই দেখো মা বাড়িতে যাচ্ছি, আর আমরা এখান থেকেই বাসে উঠি। এটা হচ্ছে হেদুয়া মোড়, আর মা বাড়ি থেকে হেদুয়া আসতে 2 মিনিট লাগে। হেদুয়াতে আমরা একটু দাঁড়ালাম, বিকজ ওই যে দেখতে পাচ্ছো ভুট্টা, এটা খাওয়া হবে তাই। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না।